শুধু অশ্লীল শুধু অশ্লীল দেখতে পাচ্ছি আমি হ্যাঁ রন যে আজকে ভিডিওটা দিয়েছে আচ্ছা তোমরাই বলো তো বন্ধুরা হুম যারা শরীর উলঙ্গ করে ভিডিও করে তাদেরকে আমরা বলি অশ্লীল ভিডিও তাই না আর যারা মুখে খিস্তি মারে মুখে নোংরা ভাষায় ভিডিও করে তাদেরকে আমরা কি বলবো তাদেরকে অশ্লীল বলা যাবে না হুম রনের ব্যাপারটা নিয়ে আমরা ভেবেছিলাম যে রন হয়তো এতটাই উত্তক্ত হয়েছে কারণ তার স্ত্রীর পাস্ট নিয়ে হয়তো ঘাটাঘাটি করেছে বা প্রচুর রাফভাবে কথা বলেছে তো চরিত্র নিয়ে কথা বলেছে তাই না কিন্তু এখানে ব্যাপারটা পুরোটাই আলাদা এখানে দেখতে পাচ্ছি রনের শুধু মানে রনের ওয়াইফের পৃথিবীর শুধু পাস্ট না তাছাড়াও মুখের ভাষা অতি জঘন্য ভাষার জন্য রণ আজকে এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে আমি রনের সাথে সহমত আমি জানি তোমরা আমার মতো যারা অনেকে যারা নিরপেক্ষ তারাও অবশ্যই বলবে যে এই রনের ব্যাপারটা নিয়ে রনের সাথে আমরা সবাই সহমত তবুও রাখিকে একটা বলবো একটা কথা বলবো একটা মা হয়ে রাখি তো একটা সন্তানের মা সেই দিক থেকে বলছি যে রাখি এই ব্যাপার থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসো কারণ তুমি যা ভুল করেছো তুমি যা অন্যায় করেছো বা তুমি তোমার সন্তানের জন্য যা রেখে গেছো আজকে না সত্যি এটা না মানে তোমার সন্তানও বুঝতে পারবে যে তুমি কত বড় ভুল করেছিলে জীবনে কত খারাপ কাজ করেছো তুমি হ্যাঁ এখন যারা অনেক ক্রিয়েটারকে দেখি শুধু নোংরাভাবে ভিডিও করতে শুধু মানে কাপড় খুলে না মুখ দিয়ে এত মুখ দিয়ে নোংরাভাবে ভিডিও করে যে সেই ভিডিওগুলো মনে হচ্ছে মানুষ শোনা যাবে না আবার অনেকে লিখে দেয় কমেন্ট মানে টাইটেলে যে ইউজ হেডফোন তাই না প্লিজ ইউজ হেডফোন মানে হেডফোন ছাড়া সেই ভিডিওগুলো নাকি দেখা যাবে না তাহলে ভাবতে পারছো কতটা নোংরাভাবে তারা ভিডিওগুলো করে তো আগে বলি বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনকের সাহা ব্লগ আশা করবো আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর আমিও ভালো আছি তো বন্ধুরা বুঝতে পারছো আমি কাকে নিয়ে কথা বলবো হ্যাঁ রনের ভিডিওটা আমি আজকের ভিডিওটা দেখলাম সত্যি সেই ভিডিওটা দেখে জাস্ট আমি অবাক হয়ে গেছি হ্যাঁ যে ওখানে যে ভাষাগুলো রাখি ইউজ করেছে মানে যে ভিডিওতে ভাষাগুলো বলেছে সেই ভাষাগুলো সত্যি নেওয়া আছে না হ্যাঁ ওই ডাইরেক্ট বলছে তোরা কি শুতে চাস মানে কি ধরনের কথা হ্যাঁ কাপড় তুলে লঙ্কা ঘুষে দেবো উলঙ্গ করে লঙ্কা ছুটে দেবো কি ধরনের কথা এগুলো কথা কি আমি তো বেশ সাজে গুছিয়ে বলতে পারছি না ওই কীভাবে বলেছে ওর যা মুখের আকার আকৃতি ভঙ্গি করে কথাগুলো বলেছে সত্যি এটা কিন্তু ক্ষমা করা যায় না হ্যাঁ এই গতকাল একটা আমি ভিডিও করেছিলাম সেখানে রাখির জন্য আমি বলেছিলাম যে রন ক্ষমা করে দাও রন সত্যিকারে তাকে ক্ষমা করে দিতে চাইছে শুধু তার মেয়েটার দিকে তাকে হ্যাঁ কেন আজকে রন এত বড় পদক্ষেপ নিচ্ছে আমরা ভাবছিলাম রন এত বড় পদক্ষেপ নিতে পারলো মানে একটা ক্রিয়েটারকে সে একটা যে টাকার ইনকাম করার জন্য যে ক্রিয়েটার এখানে এসেছিল যে নাকি মেয়ে ট্রিটমেন্ট করাবে তার জন্য এখানে ভিডিও করছিল তাই না সে ভিডিও করতে করতে কোন সময় কোন জায়গায় এসে পৌঁছে গেছে কীভাবে অ্যাটাক করেছে একটা মানুষকে সে নিজেও বুঝতে পারেনি প্রথমে পজিটিভ করলো তারপরে পজিটিভ যখন একসময় ভিউশ নিচ্ছে না তখন নেগেটিভ শুরু করলো বা আর তুমি একটা ভিডিও করেছিলে যে রনকে বলে যে রন আমি তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করবো পৃথিবী নেগেটিভ ভিডিও করব তোমরা কিছু মনে করো না তুমি বলো তো তোমাকে নিয়ে যদি একটা মানুষ নেগেটিভ ভিডিও এভাবে বলে যে আমি তোমাকে নিয়ে ভিডিও করব। নেগেটিভ তুমি কিছু মনে করো না নেগেটিভ এটাকে বলে এটাকে নেগেটিভ ভিডিও বলে তাই বুঝি হ্যাঁ নেগেটিভ বলার নামে তুমি কি কি বলে গেছো তার চরিত্র নিয়ে তার পরিবার নিয়ে হ্যাঁ তাকে ছোটো ছোটো ভাষায় ছোট ল্যাঙ্গুয়েজ অতি জঘন্য ভাষায় তাকে তুমি অ্যাটাক করেছো যেটা সত্যি শোনা যাচ্ছে না তুমি তোমার সন্তানকে এই শিক্ষা দিতে চাইছো না তোমার ভিডিওগুলো মনে হয় যে যে ভিডিওগুলো করছো সেই ভিডিওগুলো তোমার সন্তান দেখবে না তাহলে তোমার সন্তান কি শিখবে যে মেয়ের জন্য তুমি আজকে লড়াই করছো সেই মেয়ে তোমার মানে ভিডিও থেকে কি শিখবে যে আমার মা এই ধরনের কথা ব্যবহার করেছে এই ধরনের কাজ করে বা এই ধরনের শুধু উলঙ্গ হলেও অশ্লীল বলে না তাই না মুখ দিয়েও মানুষ অনেক সময় অশ্লীলভাবে অশ্লীল বলা যায় তাকেও জঘন্যভাবে মানে প্রদর্শন করা যায় অনেকে নোংরাভাবে ভিডিও করছে এটা কী ধরনের কন্ট্রোভার্সির নামে তোমরা কখন কাকে কিভাবে বলে দিচ্ছ মনে হচ্ছে এখানে হাড়ি মতো ঝগড়া করতে এসেছো তোমরা একেই বলে মনে হয় যে কন্ট্রোভার্সি তাই না একবার ভালো করে জানো কন্ট্রোভার্সি আসলে কী হ্যাঁ কারো ব্যাপারে এতটা অ্যাটাক করো না এতটা কাউকে কষ্ট দিও না যাতে মানুষটা দিনের পর দিন শুনে সহ্য করতে না পেরে উত্তপ্ত হয়ে এই ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হয় হুম রন আবার বলেছে যে প্রথমে সে ক্ষমা চাইলো তারপরে না প্রথমে তুমি ভিডিও করলে তারপরে সে ওয়ার্নিং নোটিশ দিলো তখন তুমি ক্ষমা চাইলে ক্ষমা চেয়ে আবার ভিডিও করলে ভিডিও করার পর তুমি আবার তার কাছে মানে ক্ষমা চাইলে হ্যাঁ আবার সে বলছে যে সে নাকি প্রত্যেকটা ভিডিও নাকি প্রাইভেট করেছে বা ডিলিট করে দিয়েছে কিন্তু সে তোমার চ্যানেলে গিয়ে দেখছে তাদেরকে তাদের নিয়ে যে বিপক্ষে গালাগালি দিয়ে ভিডিও করেছিল সেই ভিডিওগুলো নাকি এখনও তোমার চ্যানেলে রয়ে গেছে তাহলে কেন কেন তোমার মনে আসলে কি চলছে তুমি দেখছি এতটা মানে কষ্টের মধ্যেও হ্যাঁ বা তুমি নাকি অনেক কষ্টে আছো স্বাভাবিক তোমার উপর জরিমানার একটা ই লেগেছে যে তোমাকে এত টাকা এত লাখ টাকা জরিমানা দিতে হবে সেটা টেনশনের ব্যাপার তাই না তুমি দেখি তাছাড়াও দিন দুবার করে ভিডিও দিচ্ছ তারপরে এসে বলছো আবার সবার কমেন্ট বক্সে গিয়ে বলছো মানে তোমার মধ্যে লড়ার লড়াই করার একটা ক্ষমতা আছে এটা মানতে হবে ঠিক আছে নাহলে তুমি কি করে বল ভাবতে পারো যে মানে এত অশ্লীলভাবে ভিডিও করার সত্ত্বেও হ্যাঁ তুমি কি ধরনের ভাবতে পারলে যে তোমাকে কেউ ক্ষমা করে দিবে বা সবার ভিডিওতে গিয়ে নিজের মানে মুখটা দেখিয়ে কমেন্ট করতে পারছো হ্যাঁ তোমরা আমরা যারা তোমার মানে তোমার মতো যারা ক্রিয়েটার ঠিক আছে আমরা তোমাকে সবাই সহমত জানাচ্ছি তোমার দুঃখে আমরা সবাই দুঃখিত কিন্তু ভাবো তুমি যে ভুল করেছো যে অন্যায় করেছো তুমি তো অ্যাডাল্ট তাই না তুমি তো একটা মা একটা মা হয়ে কি করে একটা মেয়েকে বা কারো পৃথিবী সবে মাত্র শুরু হ্যাঁ তার জীবনটা সবেমাত্র মাত্র বিবাহ জীবন এখন শুরু সে রেজিস্ট্রি ম্যারেজ করেছে এখনো তার অ্যারেঞ্জ ম্যারেজ হয়নি মানে সামাজিক বিয়েটা হয়নি তাই না তো ওই মানুষটা বা ওই মেয়েটাকে কি করে তুমি দিনের পর দিন এতটা ভাবে অ্যাটাক করতে পারলে শুধু তাকে নয় তার হাজব্যান্ডকে কি করবি তোরা করে নে তোদেরকে লঙ্কা দিয়ে আমি উলঙ্গ করে লঙ্কা ছিটিয়ে দেবে কাদেরকে বলেছো হ্যাঁ কতটা বাজেভাবে ভিডিও করেছো এটা নাকি জাস্ট মানে কয়েকটা ক্লিপ শোনালো এর থেকেও নাকি অতি জঘন্যভাবে ভিডিও করেছো মানলাম তুমি হয়তো সময়ের সময়ে কথাগুলো বলেছ কিন্তু ভাবো তুমি যে কথাগুলো বলেছো এটা তো সত্যি তো এটা তো সত্যি তাই না তো তুমি কত জঘন্যভাবে কথা বলেছো যে মানুষটা আজকে এই পদক্ষেপ নিচ্ছে তোমার আমার মনে হয় তোমার যথেষ্ট ভুল হয়েছে হ্যাঁ তবে যে রন যে বড় মনের পরিচয় দেখিয়েছে রন বলেছে যে তোমাকে তুমি হয়তো দুটো পদে মানে দুটো রাস্তা তোমাকে দেখিয়েছে যে একটা রাস্তায় তুমি গিয়ে মানে কেসের মাধ্যমে মানে আইনের মাধ্যমে তুমি একটা শাস্তি পেতে পারো ঠিক আছে যেই শাস্তিটা তারা দিবে সেই শাস্তিটা তোমায় গ্রহণ করতে পারে না ছাড়া মানে তাছাড়া তুমি আরেকটা যে তুমি উকিলের সাথে কথা বলে মিটমাট করতে পারো শুধু কথা বলে না যেই টাইটেরিয়াগুলো দিবে সেটা তোমাকে মেনে নিতে হবে ঠিক আছে তো তুমি যত তাড়াতাড়ি পারো এই উকিলের সাথে কথা বলে পৃথিবীর সাথে কথা বলে তুমি ব্যাপারটাকে মিটমাট করে সলভ করো জীবনে কোনো দিন কোনো ক্রিয়েটারকে এভাবে ভিডিও করো না যাতে যতটা তুমি একটা মা তাই না তারাও তো একটা কারো সন্তান তারাও এখন মা হয়নি মা বাবা হয়নি সবে তো জীবনটা শুরু করেছে তারাও তো একদিন মা হবে ভাবে যদি ভিডিওগুলো দেখে তাহলে ভাবতো একটা মেয়ে সে যদি পাস্টে কিছু করে থাকে পৃথি। হ্যাঁ তাহলে তার কি বাঁচার কোনো অধিকার নেই মানুষ জীবনে ভুল করে না বা মানুষের জীবনে ঘটনা ঘটে না তাহলে কি সে মানুষটাকে মরে যাবে বলো তো সেই ভিডিওগুলো তার ভাইরাল হয়েছিল কারণ সে একটা ভাইরাল ক্রিয়েটার তাই না তো সেই মানুষটা কী করে বাঁচবে তাকে যদি দিনের পর দিন অত্যাচার করো তাহলে সেই মানুষটাকে বাঁচতে পারবে বলো হুম তোমার নামে যদি কেউ দিনের পর দিন বদনাম করে তেচ্ছা রটায় তাহলে সে মানুষটা কি বাঁচতে পারবে সত্যি যা করেছো আমার মানে কি বলবো এতে তোমার প্রতি আমার ঘৃণা আসে রাখি র যথেষ্ট রাগ হচ্ছে তুমি যা করেছো আমরা ভেবেছিলাম মনে রন তার ওয়াইফের পাস্ট নিয়ে মনে রাগারাগি করেছে কিন্তু এখানে ব্যাপারটা পুরোটাই উল্টা আমি রনের সাথে একদম সহমত রন যা করেছে একদম সঠিক করেছে আর বড়ো মনের যে পরিচয় দেখেছে সেটার সুযোগ নাও তুমি গিয়ে উকিলের সাথে কথা বলে সেটাকে মিটমাট করো আর ব্যাপারটাতে সহমত জানাও যে আর জীবনে কোনো দিন এগুলো করবে না যা 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 টাইটেরিয়া দিবে সেটা মেনে নাও ঠিক আছে তাতে শুধু তোমার না তোমার মেয়েরও ভবিষ্যৎ উজ্জ্বল হবে কারণ এই ধরনের ভিডিও করলে তোমার মেয়েও কোনো দিন সুস্থ থাকতে পারে না হ্যাঁ তুমি কাউকে অ্যাটাক করে কাউকে কষ্ট দিয়ে তুমি টাকা রোজগার করে সেই মেয়েকে ট্রিটমেন্ট করবে তাই না সেটা কোনো দিন হবে না গো পৃথিবীতে ভগবান বলে কিছু আছে আর তোমার মেয়েকেও বা তুমি কী শিক্ষা দিচ্ছ চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম হ্যাঁ রনের ব্যাপারটা সত্যি আমাদের কাছে মানে একটা দারুণ উদাহরণ যে মানুষকে এতটা পার্সোনালভাবে অ্যাটাক করা উচিত না যে হোক না কেন হ্যাঁ এত রাফ ভাষায় তো বলাই উচিত না চলো আজকের মতো টাটা প্লিজ একটা করে লাইক দেবে কমেন্ট করবে যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে আমার পাশে থেকে আর অবশ্যই একটা মতামত দিবে ঠিক আছে টাটা